35 বছর চাকরিতে যোগদানের বা চাকরি আবেদনের বয়স করলে বাংলাদেশের জন্য এখন আমি মনে করি আর একদিনও এটা নিয়ে ডিলে করা উচিত নয়। আমি নির্ভয়ে বলছি, অকপটে বলছি, আমাদেরকে অন্তত আরো 3 বছর আমার এই জেনারেশন আমার সন্তানদের জন্য বাড়িয়ে দেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখেছি, উনি অত্যন্ত উদার, উনি না বলতে খুব একটা বেশি জানেন না, কিন্তু সমস্যা একটা হয়, উনাকে এই যে মেসেজটা ঠিক মতো যদি কেউ কমিউনিকেট করে, কমিউনিকেট করার মানুষ, মেসেজ কমিউনিকেট যারা করেন তাদেরকে নিয়ে আমাদের সমস্যা হয়। এইটা একটা আমাদের একটা বড় দুর্বল জায়গা। কিন্তু বঙ্গবন্ধু যেরকম আকাশের মতো উদার ছিলেন, তার কন্যা এরকম উদার। আমি একটা তত্ত্ব আছে, আমাদের ছাত্র ছাত্রী আছে 5 কোটি, পৃথিবীতে অন্তত 50টা রাষ্ট্রে 5 কোটি মানুষই নাই। এই যে একটা দেশ, আমাদের শিক্ষা এবং আমাদের গড়ায়ু সমানভাবে চলছে, কেমন বলছে, আমাদের 72-73 বছর আমাদের 73% শিক্ষার হার আর 73 বছর গড়ায়ু, এটা দুইটা সমানভাবে যাচ্ছে। এটা একটা ভালো লক্ষণ যে গড়ায়ুর সাথে শিক্ষার হার বাড়ছে। তো যদি গড়ায়ু 72 হয় বা 73 হয়, তাহলে 72 বছর মানুষ মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন একটি সাংবাদিক সম্মেলনে এই কথা নিজেই বলেছেন যে আগে কত ছিল আর এখন কত গড়ায়ু হয়েছে মানুষের। উনি নিজেই বলছেন যে মানুষের জীবনযাত্রা বা সব কিছু, ক্রয় ক্ষমতা, সমস্ত কিছু এই পরিবর্তনের কারণেই গড়ায়ু হয়েছে, কারণ মানুষ সচেতন হয়েছে, স্বাস্থ্য সচেতন। তো এই যে মানুষ সচেতন যে হচ্ছে, এটা গড় আয়ুকে বৃদ্ধি করার একটা বড় সিক্রেট। আমরা যদি মানুষের যদি এরকম গড়ায়ু বাড়ে, তাহলে চাকরিতে যোগদানের বয়স বাড়তে কোনো ক্ষতি নাই, আবার চাকরি থেকে প্রস্থানের বয়সও বাড়তে কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা তো নাই।